জয়পুরহাটে হত্যা ও অপহরণ ঘটনার প্রধান আসামি শিপনকে গ্রেপ্তার ও অপহৃত স্কুলছাত্রী খাদিজাকে উদ্ধার করেছে পুলিশ। মধ্যরাতে সদর উপজেলার বাদশা বাজারের একটি বাড়ি থেকে পুলিশ তাদেরকে আটক করে। গ্রেপ্তারকৃত শিপন জয়পুরহাট শহরের খঞ্জনপুর এলাকার বাহারুদ্দিনের ছেলে। জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম জানান, শুক্রবার রাতে শিপন সহ 10-12 জনের একটি অপহরণকারী দল খাদিজাকে তুলে নিয়ে যায় তার বাড়ি থেকে। এই সময় খাদিজার বড় ভাই সবুজ বাধা দিলে অপহরণকারীরা তাকে হত্যা করে খাদিজাকে নিয়ে যায়। এই ঘটনায় এ পর্যন্ত মোট 6 জন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।